महात्मा गांधीर 152তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়িতে অহিংসা সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নোয়াখালী থেকে স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, শনিবার জয়াগে গান্ধী আশ্রম ক্যাম্পাসে গান্ধী আশ্রম ট্রাস্ট ও হাই কমিশন অব ইন্ডিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর মিজ অরোমা দত্ত সহ আর অনেকে। তার যে বিপুল ভূমিকা ছিল এবং সেই ভূমিকা ছিল দেশে এবং অন্যান্য দেশে, ভারত দেশের সব জায়গায় গান্ধীজির এই জন্মতিথি উদযাপিত হবে এবং সেই সাথে তার আদর্শ যে মানুষে মানুষে ভালোবাসা, যাতে আমরা এই বেঙ্গলে সেই 1408 খ্রিস্টাব্দে শ্রী চণ্ডীদাস গেয়ে উঠেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই যে অভিব্যক্তি, সেই যে প্রিন্সিপল, তার উপর বিশ্বাস করে দেশে দেশে সংঘাত, আপনার নির্যাতন ধর্মের কারণে বর্ণের কারণে এগুলো দূর করতে পারলে আমরা গান্ধীজির পথ সত্যিকারভাবে অনুসরণ করব। সকল অহিংস ও শান্তিকামী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।